वेलकम बैक टू माय चैनल गोल्डन डेज विद मी। तो आज के आप चले शीते कापते कापते रूमटा कखनो बोधे भिडियो करी होम टूर दिनों रूमटा जस्ट रूमटा देखिए भालो करे देखा नहीं तो ओई रूमे चले एकदम जे बाड़ी से बाड़ी एक बार बैक साइडे ये रूमटा आछे रूम बालकनी और साथे सामने आछे टॉयलेट। तो ये रूमटा चले बसे कारण ये दिकटाते एखोनो काज शुरू होयनी जदिओ जिनिसपत्र भर्ती हुए आछे किन्तु ये दिकटाते काज होच्छे ना धूलो कम। तो বিভৎস যে জিনিসগুলো চলছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাজকর্মগুলো। তো ঠিক কাজের আগে আগে আমি ব্লগ বানিয়েছিলাম কিন্তু এডিট করতে পারিনি পোস্ট করিনি আর সঙ্গে সঙ্গে কাজ শুরু হতে আপনাদের দিকে দেখাবার জন্য ওটা না পোস্ট করে কাজের জিনিসটাই মানে কাজ হচ্ছে সেটা দেখিয়েছিলাম। তো সেই জন্য ভাবছি ওইটা এডিট করে পোস্ট করব ওটা জাস্ট আমার কাজ শুরু হওয়ার আগে আমি ওই ভিডিও বানিয়েছিলাম। तो बेश कयेकटा आउटसाइडेও शूटिंग करेছিলাম रिक्वेस्टेड भिडियो छिलो सेगुलो करेছিলাম। तो आमार काछे अनेकगुलो रिक्वेस्टेड भिडियो एसेছে सेगुलो आमि परेই करब एखन करब ना काजटा शेष हये गेले करब और ओई भिडियोटा आमि पोस्ट करब भाबछि किन्तु एडिट करा हयनि कि होयेছে কাজটা হুট করে শুরু হয়ে যেতেই আমি কাজগুলো তখন তুলছিলাম এই এই হচ্ছে ওই ওই হচ্ছে ফলে কোথায় যে কোনটা চলে গিয়েছে তার ঠিক নেই। তো যে ব্লগটা বানিয়েছিলাম সেটা এডিটও করা হয়নি তো আমি আজকে দেখি বসবো একটুখানি এই এখানে এসে বসেছি সেই জন্যই আর তখন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই আর কি প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই যে কার সাথে বসে আছি হ্যালো বলো ও এখন ধুলো দূষণিত গেছে ওর নাম হচ্ছে ডগ্গু ডগ্গু ঠিক আছে এই হচ্ছে আমার ডগ্গু। তো ওকে যে ওকে নিয়ে বসে আছি বলে একটু গরম গরম ফিল করছি। তো এই হলো গল্প আর কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছে টাইলস অনেকটা বসানো শুরু হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে তো বসানো হচ্ছে আর টাইলস বসানো খুব কঠিন কাজ মানে মেপে মেপে প্রথম থেকে বসানো হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের যেহেতু কিছুটা নিচের দিকে টাইলস বসানো আছে আর তার উপরে কিছুটা বসানো হবে ফলে মাপ করে করে বসাতে হচ্ছে তো সেগুলো করছেন আর যেখানে টাইলস বসানো হয়ে আছে যেখানে অবধি ওইগুলোকে আবার কেটে কেটে বসাতে হচ্ছে সেই সব চলছে প্রচণ্ড ধুলো আমি একটু একটু করে তুলব সবসময় আমি অত টাইলসের কাজের সময় বেশি থাকি না আর আমি তাই তুলে আপনাদের একটু দেখাবো যে কীভাবে ওরা করছে আমার হাজবেন্ড থাকছে টাইলসের কাজের সময় আমি বেশিরভাগ সময় বেডরুমে ডোর লক করে থাকছি বা এই পিছনে থেকে রুমে চলে এসেছি। তো বেডরুমে এখন এমন অবস্থা হয়ে আছে বেডটাতে তো কিছু তোলা যাবে না তাই পিছনে রুমে চলে এসে তুলছি এই রুমটাতে আসাও হয় না তোলাও হয় না। তো ঠিক আছে এই হলো গল্প। তো আমি জাস্ট আমার ওই হাল বেহাল অবস্থা কাজ শুরুর আগের ব্লগটা পোস্ট করা হয়নি সেই দিন একটা স্পেশাল রেসিপিও রান্না করেছিলাম একটা স্পেশাল জিনিস বাড়িতে এসেছিলো সেটা খুব শিগগির এডিট করে আজকে এক্ষুনি বসে পড়েছি এডিট করতে এডিট করে পোস্ট করব। চলুন ভালো থাকবেন খুব ছোট্ট ছোট্ট করে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি আর এমনিতেও তো আমি ছোট ব্লগই বানাই বড় তো বানাই না আর দেখা হবে আবার ঠিক আছে টাটা লগু টাটা বলে দাও সবাইকে বলে দাও বল টাটা।